ওয়েলকাম টু বিদঙ্ক ডট কম। আমি সঙ্গীতা, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য। সঠিক উত্তরটি নির্বাচন করো। একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, পরিসীমা এবং কর্ণ যথাক্রমে এক্স ওয়াই জেড হলে রুট এক্স বাই ওয়াই জেড এর মান কত? ওকে, তো তাহলে দেখো, বর্গক্ষেত্রের আমরা জানি, যদি বর্গক্ষেত্রে যদি একটি বাহু দৈর্ঘ্য এ হয়, ঠিক আছে, ধরি বর্গক্ষেত্রে প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ এ একক। ওকে, তাই যদি হয় তাহলে ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফল ক্ষেত্রফল বলেছে কি এক্স, তাহলে ক্ষেত্রফল এক্স ইজ ইকুয়াল টু হবে এ স্কোয়ার বর্গ একক, রাইট? তারপরে পরিসীমা কি হবে? পরিসীমা পরিসীমা ওয়াই বলেছে এখানে, তাহলে ওয়াই হবে ফোর এ একক। ওকে, আর কর্ণ কর্ণ হচ্ছে জেড, জেড হচ্ছে রুট টু এ একক। ওকে, তাহলে আমাদেরকে কি মান নির্ণয় করতে হবে? রুট ওভার এক্স, ওকে, রুট ওভার এক্স বাই ওয়াই জেড এর মান নির্ণয় করতে হবে। ওকে, তাহলে এটা হবে রুট ওভার এক্স এর জায়গায় কি বসাবো? এ স্কোয়ার বসাবো, দিয়ে ওয়াই এর জায়গায় ফোর এ বসালাম আর জেড এর জায়গায় রুট টু এ বসালাম। ওকে, তাহলে দেখো রুট টু রুট টু কেটে গেল আর এখানে এ স্কোয়ারের সাথে এই দুটো এ ক্যান্সেল হয়ে গেল, তাহলে পড়ে থাকছে কি 1/4। তো 1/4 মানে দেখো অপশন বি, তাহলে অপশন বি হবে আমাদের সঠিক উত্তর। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং বিদঙ্ক ডট কম। অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো।